আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলস প্রকল্প থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে চলে আসলাম একটি টিভি নিয়ে। তো আজকে এই টিভিটি দেখবো, টিভিটির সমস্যা কী। তো টিভিটির ব্র্যান্ড হলো একটা চাইনিজ ব্র্যান্ড, দেখতেই পাচ্ছেন। তো আমরা এটা পাওয়ার দিই, তারপরে দেখি। তো চলুন আমরা পাওয়ার দিই, পাওয়ার দিয়ে দেখি। সর্বপ্রথম আমরা পাওয়ার দিব। এই হলো আমাদের পাওয়ার আসছে, এখানে সুইচ আছে, এই হলো পাওয়ার সুইচ, বাতির নিবল। তো এটার মূল সমস্যা কিন্তু এইটাই, পাওয়ার আসছে কিন্তু কোনো ডাটা নেই, কিন্তু ডাটা কিন্তু হালকা আছে, মূলত লাইট নেই। এটা যদি একটু খেয়াল করা যায়, এখানে ডাটা দেখা যায়, তো নো সিগন্যালটা ক্যামেরা আসবে না। তো যাই হোক, আমরা এটাকে ওপেন করি, তারপরে দেখি। এটা পাওয়ার আসছে, ডিসপ্লে নেই, মূলত লাইট নেই। তো চলুন এটাকে ওপেন করি। এখানে আমরা ভিডিওটি স্পিড করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আসলে এই জন্যই স্পিড করে দেওয়া, এই মূল উদ্দেশ্য। স্ক্রুগুলো খোলা হয়ে গেল, এখন আমাদের নিচের সাইডটা খুলতে হবে, মানে তোমার এই সাইড ওপেন করা যাবে না। নিচেও স্ক্রু আছে, তো আমরা এখন ব্যাক কভারটি খুলি। স্ক্রু সবগুলোই খোলা হয়ে গেছে। হচ্ছে আমাদের মেনু, পাশ থেকে এগুলো খুলে নেওয়া এটা বেটার। তো আমাদের সাইডটা পুরোটাই খোলা হয়েছে। এখন দেখার বিষয় হলো যে আমাদের, তো যেহেতু আমাদের এখানে লাইটের সমস্যা, সর্বপ্রথম আমাদের দেখা দরকার যে এখানে কোনো ইনভার্টারের কোনো সমস্যা আছে কি না ফিজিক্যালি। তো আমি ইনভার্টারের কোনো সমস্যা পাচ্ছি না, ক্যাপাসিটরগুলো ফ্রেশ আছে। অনেক সময় ক্যাপাসিটর খারাপ হয়, আর এখানে ইনভার্টারে তো দুইটা অপশন আছে, দুইটাই একই অপশন। তো যাই হোক, দুইটাই আমরা দেখবো। আগে যে দেখি আমরা ইনভার্টারে ভোল্টেজ আছে কি না সেটা দেখবো, তাহলে বুঝতে পারবো যে এটা লাইটের সমস্যা না অন্য কোনো সমস্যা। আমরা একবার পাওয়ার আবার দেবো। আমাদের পাওয়ার দেওয়া, পাওয়ার আসছে, মিটারটা আমরা ডিসেবলটা রাখবো। পাশাপাশি এটা হলো পজিটিভ, এই হলো নেগেটিভ। আমরা যে করে যাতে একটা গ্রাউন্ড নিয়ে নিই এখান থেকে, যদি অন করি পাওয়ারটা দিই, বাতি নিবল। আমাদের এখানে কি বলে অন হয়েছে, কিন্তু হাই ভোল্টেজ উঠছে, এখনও হাই ভোল্টেজ আছে। তার মধ্যে আবারও বলে লাইট কাটা, এটাকে বলতেছিল লাইট কাটা। লাইট কি কাটা হওয়ার সম্ভাবনা কি থাকতে পারে, কাটতেও পারে। তো চলুন আমরা এইখানে যেহেতু ইনভার্টারটা বলতেছে ভালো, সেক্ষেত্রে আমাদের একটা কাজ করে নিয়ে আসে, সেটা আমরা আগে ইউনিভার্সাল আগে পার্ট অফ করে নিই। ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে আমরা আগে এই লাইটটি চেক করে নিই, তারপরে আমরা এটা শিওর হব যে আসলে কী সমস্যা। তো এই হলো আমাদের ইউনিভার্সাল ইনভার্টার, আমরা এটা দিয়ে আগে চেক করবো লাইটটি। আমি পাওয়ার দিব, মিটারটা সরাই ফেলে, মিটারের এখানে এই মুহূর্তে প্রয়োজন নেই। এই তো আমাদের এইগুলো পাওয়ার, অন করি, অন করলাম কিন্তু কোনো বাতিতে জ্বললো না।
इनवर्टर क्योंकि कन्फार्म भलो देखो एखे को लाइट नहीं तर मध्य हमारे बैकलैटर समस्या कथा बोलते बैकलैट समस्या हम तो टोटल ओपेन करते हैं तो चलो आप पैनलटी ओपेन करी तो आप पैनलटी खुले ही फिली और पैनलटी खुलते हम अवश्य हमें खेल कर खुलते हैं कथा कि थे अवश्य ये सिंगल जो कफ्टी आसे एखाने ख्याल रखते हैं और बाकी जेगुलो आसे आमरा एखाने स्पीड कर दिए कारण हे वीडियोटी अनेक बड़ो तो शुद्ध शुद्ध यही जगहटीते समय नष्ट ना करे आमरा खूब द्रुत जदि ओपेन कर फिलते पारि स्पीड कर दी ताहले आमार मन है भलो एइजन्ये आमरा एखाने स्पीड कर दिछि तो आशा करब ये जे विषयगुलो आसे বা সাইড কভার খোলার সময় খেয়াল রাখতে হয় সেগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপরে এটা খুলবেন তো আশা করি এই দিকে খেয়াল রেখেই কাজগুলো করবেন তো আমাদের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ করুন সামনের ফ্রন্টের পার্টটা আমরা খুললাম এখন হলো মূলত প্যানেলের সাইডটা এখানে অনেক কিছু খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করব এই হলো আমাদের প্যানেল রাখবো এরপর হলো আমাদের এই তো সাইডগুলো আর কিছুই দেয়নি শুধু একটা পার্টি করছে একটা পলিও দেয়নি আর এই হলো লাইট তো এখন লাইট কোনটা কাটা বা কী আসে বেশি সেটা আমরা চেক করবো তো আমাদের লাইটের মিটার লাগবে তো এখানে তো আমাদের লাইট মিটার এখন আমরা লাইটগুলো চেক করবো সর্বপ্রথম দেখব আমাদের এই লাইটটি সবটাই ভালো ওই লাইটটি কী হয়েছে সেটাই দেখার বিষয় এই লাইটটি তো ভালো দেখুন এই লাইটও ভালো এই লাইটও ভালো কিন্তু আমার ইউনিভার্সাল দিয়ে কেন জ্বলল না সবই তো ভালো তাহলে কোথাও না কোথাও সমস্যা তো আছে লাইটে তো সমস্যা নাই লাইটেও সমস্যা নাই তাহলে কি তারে সমস্যা তাহলে কি এখান থেকে তারে সমস্যা হতে পারে এখন তো লাইটও জ্বলে গেল লাইটও জ্বলে তাহলে কী সমস্যা নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা আছে এখন সেটাই বের করতে হবে যে কী সমস্যা আছে তো আমরা আবার কেবল কানেকশন দিয়ে দেখব যে ঘটনাটা কী কিছু একটা তো হচ্ছে যেটা সাথে কোনো কিছু মিল হচ্ছে না এই হলো আমাদের লাইন দেওয়া আমরা একবার অন করি আমরা দেখব এই জায়গাটিতে কোনো পাওয়ার আসে কি না অন হয়নি এখনও এই অন হয়েছে এই জায়গাটা কোনো বাতি জলে কি নেবে কি না কিছু হয় কি না এখানে একটু খেয়াল করব এখানে কিন্তু পাওয়ার এসে চলে যায় হ্যাঁ তাহলে আমাদের কিন্তু ইনভার্টার খারাপ না তো আসলে আমরা এখানে অনেক সময় ধরে কাজ করার পর একটা জিনিস দেখলাম যেটা আসলে কোনোভাবে কাম্য না সেটা হলো যে আমাদের কিন্তু বিল্ট ইন ইনভার্টারটা আছে আলাদা ইনভার্সাল ইনভার্টার দিয়ে জ্বলল না কিন্তু এইখানে যেটা দেখলাম দেখুন আমাদের এই লাইটটি সমস্যা মূলত দেখতেই পাচ্ছেন এই যে এই লাইটটি এই একটা লাইট সমস্যা এবং আমাদের এই
যেটা আছে এটা সবগুলো লাইটই জ্বলে। আমাদের এই ফ্রেমটা ভালো আর এই লিডটা শুধুমাত্র এই একটি লিড খারাপ। এই একটি লিডের কারণেই যত সমস্যার মূল গোড়াঘর। এই লাইটটা কখনো জ্বলে কখনো জ্বলে না। তো আমরা আজকে আসলে খারাপ পেলাম শুধুমাত্র এই একটি লাইট। তো আমরা এখন কি করব, আমরা করব হচ্ছে এই টোটালি স্টিকটি চেঞ্জ করে ফেলবো। এটা যদি অ্যাঙ্গেল আমাদের কাছে আছে সোজা, তো আমরা সোজা লাইটটি বসাবো, আগে এটা খুলে ফেলি। তো লাইটটি কানেকশন হয়ে গেছে, আমরা একবার লাইটটি যেহেতু কানেকশন হয়েছে পাওয়ার দিয়ে দেখব যে আসলে এখন লাইটটি ঠিকভাবে জ্বলে কি না। পাওয়ারটা অন করে নিই, পাওয়ার অন হলো। এগুলো আমাদের লাইটটি জ্বলে গেছে। তো লাইটটি জ্বালানোর জন্য আমরা যা যা করা লাগে তাই তো করছি, কানেকশন ঘুরাইতে হয়েছে, সব কিছু করতে হয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আছে সেটা হলো যে এই যে এই জায়গাগুলো কাটতে হবে। আমি অলরেডি একটা কাটছি কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি, এইগুলো সবগুলো কাটতে হবে। তো আমরা এগুলো কাটি তারপরে আবার দেখি। তো আমরা অলরেডি সবগুলো কাটলাম, কেটে লাইটগুলো বাইর করলাম। এখন অনেকের প্রশ্ন হতে পারে এরকম যে ভাই এটা কেটে তো আসলে ঠিক হলো না, অরিজিনাল লাইটই পাওয়া গেতো। ভাই এই সময় লকডাউনের সময় আমার বাসায় লাইট আছে এইটাই অনেক বেশি অনেক কিছু। তো এইখানে আসলে যেটা করণীয় সেটাই করলাম। তো আমাদের লাইটটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একেবারে ফিটিং করবো প্যানেলটা, তারপরে বাকিটা আপনাদের সাথে আলাপ করব। তো আমরা টিভিটির প্যানেলটি কমপ্লিট ফিটিং করলাম এবং কাভারটিও লাগালাম। তো চলুন আমরা এখন একবার অন করে দেখি। তো পাওয়ারটা একবার অন করি, পাশাপাশি আমরা আমাদের ডিশ লাইনটিও কানেকশন দিয়ে দিব। এই হলো আমাদের ডিশ লাইন, এই হলো আমাদের টিভি। তো এই তো আমাদের টিভি একেবারে কমপ্লিট হয়ে গেল। টিভিটি আসলে আমরা আসলে টিভিতে কী পেলাম সমস্যা, শুধুমাত্র একটা লাইট খারাপ পেলাম এবং এই লাইটটি ছিল অ্যাঙ্গেল লাইট। তো আমরা আসলে দুটোটা লাইটই চেঞ্জ করে দিই, পাশাপাশি দুটা স্টিক ছিল দুইটা স্টিকই চেঞ্জ করছি, কিন্তু আমরা লাগিয়েছি সোজা স্টিক। তো সোজা স্টিকে আসলে সমস্যা কিছু ছিল, সেটা হলো আমাদের পেপার কাটতে হয়েছে। তো সেই পেপারটি আমরা কাটলাম তো এবং ফিটিং করলাম এবং পাশাপাশি আমাদের ছবিগুলো চলছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের অনেকেই, কারণ হচ্ছে এইখানে আমরা বেশ কিছু টিপস দেখাচ্ছি। সেটা হলো যে কীভাবে আপনারা নির্ণয় করবেন যে আসলে ইনভার্টার খারাপ না লাইট খারাপ। যেমন আমাদের আলাদা ইউনিভার্সেল ইনভার্টার ব্যবহার করছি এবং মিটার দিয়ে আমরা কোন জায়গায় রেখে কত ভোল্টেজ দেখলাম, আমরা এই হাই ভোল্টেজ কত ছিল সেইখান থেকে বুঝলাম যে আমাদের কাট ভালো। তো আশা করবে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।